সকাল বেলার রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, আর ব্রেকফাস্ট আজকে হচ্ছে লুচি, কারণ মেয়ে খাবে বলেছে। তো যাই হোক, লুচি তরকারি করা হচ্ছে, আর সাথে হচ্ছে লুচির সাথে থাকবে, আর সাথে তো সকালবেলা যে চাটা করা হয় সেটা থাকবে। তো যারা যারা আর কি চা খাবে তাদের জন্য চাটা থাকবে। তো সকালবেলা ব্রেকফাস্ট তৈরি এই কারণে আরও করা হচ্ছে, আজকে একটু সকাল সকালই করা হচ্ছে, কারণ আজকে একটা বিশেষ প্রয়োজনে বাইরে বেরোতে হবে। তো ওর জন্য আমি সকালবেলাই চলে এসেছি রান্নাঘরের কাজে, আর আজকে আমি আমার যে জবে যাই সেখান থেকে আজকে দিনটা ছুটি নিয়েছি। তো আমি বলেছি যে আজকে দিনটা আমি যেহেতু ছুটি নিচ্ছি, যে আমার ছুটির দিনটা আমি দিনটা মেকআপ করে দেবো। তো দরকারটা যেহেতু খুবই বিশেষ, তো সেই কারণে আমি আজকে ছুটি নিতে বাধ্য হলাম। তো যাই হোক, এবার আমার সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে। তার মধ্যে এখনও আমার দুপুরের কিছু রান্না বাকি আছে, যেটা আমাকে আজকে করে নিতে হবে। যেহেতু বাড়িয়ে আছি সবসময় রান্না করতে পারি না, তো আজকে আমি দুপুরের রান্নাগুলো করে নিচ্ছি। একদিকে ভাত বসানো হয়েছে, আর একদিকে হচ্ছে তরকারি হচ্ছে, আর আরও কিছু রান্না বাকি আছে যেটা আমার মেয়ে বলে গেছিলো যে যেটা রান্না করতে হবে, তো সেই রান্নাটাই আর কি করবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রানী, সকাল সকাল একটা ফ্রেশ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে মেয়ে তো কলেজ গেছে, মেয়ের এক্সাম চলছে, আর আমি বলে গেছে আজকে, যেহেতু আমাদের নিরামিষ, আজকে বলে গেছে যে মা সোয়াবিন করবে আর তুমি করবে। তো সোয়াবিনটা যদিও আমি করবো, আদা রসুন পেঁয়াজ দিয়েই করবো, নিরামিষ তবু আদা রসুন পেঁয়াজ দিয়েই করবো। বাবা তো খায় না, আর আমি আর মেয়েই বেশিটা মানে খাবো, তো মাও খাবে, তবে আদা রসুন পেঁয়াজটা দিয়েই করবো। তো চলো স্টার্ট করে দিই, সোয়াবিন করবো। বড়ো সোয়াবিন আনতে বলেছিলাম, পাইনি, তাই ছোটো সোয়াবিনই পেয়েছে। তো এটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, এখানে আলুটাও কাটা আছে, আর এর মধ্যে হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট বানানো আছে। তো কড়ার তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি, অলরেডি গরম হয়ে গেছে। তো এবার স্টার্ট করবো, মানে সোয়াবিনগুলো আমি ভেজে নেবো। সোয়াবিনগুলো ভাজছি, সোয়াবিনগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো, রেখে আলুগুলো আমি ভেজে নেবো। সোয়াবিন ভাজা আমার হয়ে গেছে, এবার আলু ভেজে নেবো। দেখো এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি, এগুলো লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এইটা আমি তুলে রাখবো। দেখো আলুগুলো আমি তুলে রাখবো, রেখে আমি মশলাটা কষাবো। কড়াতে আমি জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এবার আমি এই মশলাটা কড়ার মধ্যে ঢেলে দেবো। মশলাটা থেকে যতক্ষণ না মশলাটা আমি কষাতে দিলাম, যতক্ষণ না তেল বেরোয়। আর অন্যদিকে আমি মশলা রেডি করছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প, আর চিড়ে গুঁড়ো, আর দিয়েছি এতে কাশ্মীরি মির্চ, রেড মির্চ, আর হচ্ছে লবণ। তো এতে আমি দেবো আর সামান্য এক চামচ মতো দই দিয়ে এটা ফেটাবো। দেখো এক চামচ মতো দই নিয়ে নিয়েছি, এবার এটা আমি মশলাটাকে ফেটাবো ভালো করে। অন্যদিকে মশলাটা আমার কষে গেছে, এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। এই যে দেখো ভাজা আলু আর সোয়াবিন দুটোই দিয়ে দিচ্ছি। দেখো এটা আমার ফেটানো হয়ে গেছে, এটা আমি এবার কড়ার মধ্যে ঢেলে দেবো। সোয়াবিনটা আমি ভালো করে কষাবো, একদম শুকিয়ে গেলে তারপর এটা আমি প্রেশারে একটা সিটি দিয়ে নেবো। কড়াই ঢেকে একটু কষিয়ে নিই ভালো করে, একটু মানে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি প্রেশারে একটা সিটি দেবো। প্রেশারে আমি জল গরম করে নিয়েছি, আর এই জলটা আমি এবার এতে রান্নাতে ঢালবো। প্রেশারে আমি সিটি দিতে দিয়ে দিয়েছি সোয়াবিনটাকে। তো সিটি হয়ে গেলে কড়াই, দুপুরের রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য আমি
তাড়াতাড়ি করে স্নান করে আমি ঠাকুর পুজো দিতে চলে এলাম। আর যেহেতু আমি বেরোবো, তো সেই জন্য পুজোটা আমি দিয়ে নিচ্ছি। তো পুজো টুজো দিয়ে নিয়ে আমি কিন্তু একটু তাড়াতাড়ি করছি সকাল থেকে, যদিও যে পুজো কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাব। দুপুরের খাবার কিন্তু আমি এসেই খাবো, কিন্তু তার আগে আমি পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ আমার আজকে অনেক কাজ আছে, শুধু এক জায়গায় বেরোনো নেই, সেখান থেকে আসার পর আমাকে আবার বেরোতে হবে। তো আমার পুজো মোটামুটি হয়েই গেছে। পুজোর পর তো সবাইকে জানে শুভ বিজয়া, সবার পুজোটা খুব ভালো কেটেছে। এবার সামনে পুজোর শেষে আমাদের আবার যথারীতি নিজেদের কাজে এগিয়ে যেতে হয়, সামনে আবার দিওয়ালি আসছে। তো যাই হোক, ব্যস্ততাময় জীবনে আমিও আজ থেকে আমার কাজে শুরু করে দিয়েছি আর কি। কাজের অনেক দিন ছুটি ছিল, আবার শুরু হয়ে গেছে। তো চলো, আমি আজকে এক জায়গায় যাবো ঘুরতে, তো যেখানেই যাবো পুরোটাই শেয়ার করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো আজকে আমি চলে এসেছি মেয়ের কলেজে, আর একটা দেখো বিশাল বড় একটা লাইন, এটা হচ্ছে ওদের ফিস জমা দেওয়ার লাইন। কারণ হচ্ছে আমাকে অনেক দিন আগের থেকেই বলছিল মা আমাদের কিন্তু ফিস জমা দেওয়ার লাস্ট ডেট অমুক তারিখ। তো আমি লাস্ট ডেটে যাইনি, তার কয়েকদিন আগেই গেছি। তো আমার সময় করে মানে আমি আগে তো ফাঁকা ছিলাম, তো এখন তো আমি সেইভাবে তো বিজি থাকি, তো আমি সেই কারণে আমার একটু দেরি হলো। তো আমি ওই যেহেতু ছুটি নিয়েছি, সেজন্য দুটো কাজ একদিনে কমপ্লিট করলাম। এক জায়গায় দুপুরবেলা গেছিলাম, আর এখন যেখানে যাচ্ছি এখন হচ্ছে সন্ধেবেলা। তো এখন বাজে 5:45 থেকে 6টা, এরকম টাইমটা হবে। তো আমরা এখন ভিআইপিতে চলে এসেছি, আর ওখান থেকে অটো নিয়ে আমরা কিন্তু বিগ বাজারের উল্টো দিকে যে সাবওয়ে আছে সেখানে নেমে আমরা সেখান থেকে যাচ্ছি। দেখো তোমাদেরকে তো সাথে নিয়ে যাচ্ছি, তোমরা বুঝতেই পারবে আমি কোথায় যাচ্ছি। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি। আশা করি তোমরা গেস করতে পেরেছো যে আমি কোথায় যেতে পারি। তবুও আমি বলছি, আমরা যাচ্ছি আজকে সেনকো গোল্ডে। তো সেনকো গোল্ডে এসেছি কারণ এখন হচ্ছে ধনতেরাসের সময়, কালী পুজোর আগে সবাই কিছু না কিছু কেনে, তো আমাদের একটা দরকারেই আমরা গেছি। তো সেই কারণে তোমাদেরকে নিয়েই যাচ্ছি। যেহেতু ধনতেরাসের সময় আমরা সেনকো গোল্ডে গেছিলাম, সেই জন্য একটা খুব সুন্দর ওয়েলকামিংয়ের ওরা ব্যবস্থা করেছিল। তো যারাই যাচ্ছিলো সবাইকে একটা টিকা লাগাচ্ছিলো সুন্দর করে, মানে ওরা সেজে গুজে সবাই। আর আমরা তো গেছিলাম, মানে খুব সুন্দরভাবে ওয়েলকামটা করেছিল। তারপরে আমরা তো আমরা যেহেতু ধনতেরাসের সময় যাই, তো সেই কারণে একটা বিশেষ একটা ছাড় ছিল, ডিসকাউন্ট অফার ছিল, 25% সোনার গয়নার মজুরিতে ছাড় ছিল। তো আমরা ওই খবরের কাগজ দেখেই যাই, আর আমরা এসেছি কিন্তু এখানে এই হারগুলো মানে দেখতে এসেছি কেনার জন্য। আমি যে হারটা তোমাদের লাস্টে দেখাচ্ছি, ওই যে দেখানো হলো, ওই হারটা কিন্তু আমি কিনেছি। তো আমার এই হারটা আমার মায়ের জন্য নেওয়া হয়েছে, আর নিতে নিতে কিন্তু আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। তো সেই কারণে আমরা জাস্ট ফর শুধু ফুচকা নিয়ে বাড়ি ফিরেছি, আর বাইরের খাবার সেভাবে মানে আনার সুযোগটা হয়নি, কারণ যেহেতু অনেকটা রাত হয়েছে, খাবার নিতে গেলে আবার অনেকক্ষণ দাঁড়াতে হবে, তাই আমরা ডাইরেক্ট ওখান থেকে বাড়ি চলে আসছি। আর দেখো আমার বোন যেহেতু পুজো করেছিল, ওর বাড়ির থেকে প্রসাদ পাঠিয়েছিল, সেই প্রসাদটা তো আমরা খাবোই, আর তোমাদেরকেও আমি সেই প্রসাদটা দর্শন করালাম। বলে প্রসাদ দর্শন করালেও অনেক শান্তি, তাই জন্য আমাদের খাওয়ার আগে তোমাদের প্রসাদটা আমরা দর্শন করালাম। এটাও নানুকে ভোগ দিয়েছিল, আর সেই প্রসাদ আমাদেরকে পাঠিয়েছিল। তো আমাদের এটা খেয়েই হয়ে গেছিলো, সেদিনকে আর কিছু খেতে হয়নি। তো আজকের ছোটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে।